সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা, স্বাগত জানাই 1428-কে, যাতে 1428 সকলে ভীষণ ভীষণ ভালো যায়। তো এই এই মানে নববর্ষের সময়ে, এই নববর্ষের দিনে আজকে মনটা খুব বাঙালি বাঙালি হয়ে ওঠে, যদিও আমরা বাঙালি, তাও একটু বাঙালি বাঙালি আরও বেশি ভাব ভাবে। তাই জন্যেই ভাবলাম আজকে যে আজকে একটু বাঙালিয়ানা খাবার দাবার, বাঙালিয়ানা পোশাক আশাক পরে ভিডিওটা করা যায়। সো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, উই আর মেঘ রন, আমি রন ও মেঘ। আজকে তোমাদের সবাইকে বাঙালি খাবার দাবার, বাঙালি খাবারের টেস্ট এক্সপ্লোর করব, দেখব, বলবো। আর সঙ্গে থাকো আমাদের বাংলা খাবার পেতে। আমাদের যত ভিডিওস আছে সেগুলোকে দেখতে হবে, আর একদম নতুন এই চ্যানেলটা আমাদের সাথে থাকো এবং আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পুরো জার্নিতে আমাদের সাথে থাকো, তাই তো? একদম। আর ও যেটা যেরকম বললো যে আমরা নতুন চ্যানেল, দেখো প্রচুর ভুল করব, অ্যান্ড ট্রাস্ট মি, আমি একদমই ঠিকভাবে করে উঠতে পারি না, ভুল তো আমার দ্বারা হবেই, তাই সব কিছুকে ক্ষমা করো, মার্জনা করো, আর আমাদের সঙ্গে থেকো। যত তোমরা আমাদের সাথে থাকবে আমাদের মোটিভেশনটা তত বাড়বে, কি নতুন চ্যানেলটাকে একটু সাহায্য করো, সাথে থেকো, যাতে আমরাও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি, ভালো ভালো আইডিয়াস নিয়ে আসতে পারি, ভালো ভালো খাবার নিয়ে আসতে পারি, যে খাবারগুলো খেয়ে একটু স্বাস্থ্যবান হয়ে যায়, হওয়া যায়। আমাদের বাঙালি কিছু বোঝে না, আজকে যাব বাঙালি খাবার খেতে। তো বাংলার খাবার, বাঙালি খাবার, তো চলো সেখানে গিয়ে দেখাবো ঠিক কোথায় যাব আর কি কি খাব। বাট এইটুকু বলতে পারি ইন্ট্রোডাকশন পয়েন্টে যে বাংলা খাবার খেতে যাব। পুরো ভিডিওটা দেখতে হবে, দেখেছো গরমে লিটারেলি ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়েছে, বাট ভিডিও বানাতে কিন্তু ছাড়বো না। মেঘরানের সাথে তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। চলে এসেছি আমরা রেস্তোরাঁর ভেতরে, বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর একটা পরিবেশ, কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ পছন্দ হয়েছে আমাদের। পয়লা বৈশাখে এরকম একটা জায়গায় এসে নিজেদেরও খুব ভালো লাগবে, আশা করি তোমরা যদি সবাই আসো। তো আমরা মোটামুটি একটা ভিডিও তো করেইছি, তোমাদের সব দেখাবো, সব দেখতে পাবে ভিডিওটাতে, এবং এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আছি। তো আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, কী কী আছে অর্ডার সেটা তো অবশ্যই এনে দেখাবো, তাড়াতাড়ি বলবো না, একদমই না, আগে আসি বলে সবাই একদম দেখিয়ে দেখিয়ে বলবো কী কী অর্ডার করা হয়েছে। আর তোমাদের দামটা সেটাই মতো লাগে, কেমন একটা বেশ ব্যাপার লাগছে দেখতে, যদিও আমার দামটা সেটাই নেই। আমরা আছি বঙ্গ রসনায়,
আমাদের ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, ভীষণ ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা প্রচন্ড ভালো। রান্না করতে খুব ভালোবাসেন, ভালোবাসেন এবং এখনো যদি শুনে যে হঠাৎ কোনো একটা অর্ডার এসছে চিংড়ি মাছের মালাইকারি 10 জন 15 জন গ্রুপ, ওটা উনি নিজের হাতেই করবেন একদম। আমাদের এখানে আপনি সেগুলো ফোন করে বলুন যে আমরা খেতে আসছি, ধরো কালকে রাত্রিবেলা আপনারা ফোন করে বলুন আমার কিন্তু এই দুপুরের রান্না চাই, এছাড়া তো আপনি প্রচুর শাক দিয়ে প্রচুর পাতা দিয়ে রান্না, আপনি ইলিশ চাই আমরা এসে গেছি স্টার্টার নিয়ে। এবার আমাদেরকে আমরা যে স্টার্টার অর্ডার করেছিলাম সেই স্টার্টার গুলো এসে গেছে, তোমাদেরকে স্টার্টার গুলো দেখাই। এখানে 4 পিস অফ চিকেন পকোড়া আর মেগেরও সেম 4 পিস অফ চিকেন পকোড়া, এটা কিন্তু সিঙ্গেল প্লেট, মানে একটা পিসে একটা প্লেটে 8 খানা পকোড়া পিস থাকবে, যেটা হচ্ছে 150 টাকা, মাত্র 150 টাকা। আর তার সাথে এই দুটো বড় বড় ডিমের ডেভেল অর্ডার করেছি, সেটা হচ্ছে 80 রুপিস দুটো ডিমের ডেভেল, একদম বড় বড় ডিমের ডেভেল। তো প্রথম হচ্ছে ডিমের ডেভেলটাই আমি খাবো, খেয়ে দেখবো যে কিরকম ডিমের ডেভেলটা খেলো। চলো শুরু করো, প্রথমে হচ্ছে একটু একটু ইংরেজি স্টাইল করে একটু খাওয়ার চেষ্টা করবো আগে, তারপর বাংলা স্টাইলে যাচ্ছি করতে। ইংরেজি করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, বাট ঠিক আছে, লেটস ট্রাই। এইভাবে এটাকে আজা আজা চাই, কত কত বেশি কর্ম রে, এটা তুমি এই জিনিসটা দেখো একবার, মানে এতটাই কর্মরে জিনিসটা যে এটা দিয়ে কেটে সত্যি খাওয়া যাচ্ছে। আই ট্রাইড অ্যালট, এই হচ্ছে হাফ ডিমের টেবিল, জিনিসটা দেখাই, এখানে হচ্ছে পুরো ডিমের টেবিলের ডিমটা, আর তোমার সঙ্গে যে মশলাটা দেখ সেটা আই থিঙ্ক আলু আছে, ধনে পাতা আছে আর মাখানো আর কি মশলা দিয়ে। সো লেটস ট্রাই ইট, এখান থেকে একটু কাসুন্দি করে মানে একদম যে কর্মরে কর্ম কর্ম করছে পুরো ডিমের সাইডে কাজ, ডিমটা ডিমের মতো থাকে কিন্তু ডিমের সাথে যে ফিলিংটা আছে মশলার, আলুর যে মশলার যে ফিলিংটা আছে
সুন্দর লাগার এই বাইরের এই কোটিংটা খুব একটা মোটা না কিন্তু খুব বেশি পাতলাও না, কারণ এখানে অনেকটা জিনিস মেটেরিয়াল দিয়ে পাতলা হওয়া যাবে না, বাট খুব সুন্দর খেতে। এবার আমরা খাবো পাকোড়া, তার একটু সসটাও নিয়ে নিই। বাইক নেওয়ার আগে চিকেনের চাংটা দেখেন প্রচন্ড গরম, এইটা হচ্ছে চিকেনের চাংটা, ওইটা ধোঁয়া উঠছে। আর এটা হচ্ছে আমাদের মাটন কম্বো থালি ইজ হিয়ার। এখানে আমাদের মাটন কম্বো থালিতে দেখতেই পাবে অনেক খাবার, প্রথম থেকে শুরু করি মানে জিভে জল আসা গল্প। এটা হচ্ছে তোমার ভাত, দেখতেই পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি রাইস, মানে দুজনের এর সাথে এটা হচ্ছে বিউলির ডাল। আর এইটা এইটা যে হচ্ছে বিউলির ডালের সাথে যার কম্বিনেশনটা যায় ঝিঙে আলু পোস্ত, মানে বাঙালি ধরে কোথায়। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে মুচা চিংড়ি, সরি এটা তোর চিংড়ি। আমি ভীষণ ভালো বুঝি তো, তাই জন্য সুন্দর সুন্দর চিংড়ি গুলো দেওয়া আছে। ওটাও দেখালাম আমি চিংড়ি তোর চিংড়ি। এবার হচ্ছে মাছের পালা, মাছটা হচ্ছে দেখো পাবদা মাছের সর্ষে পাবদা। আর আজকে মেইন অ্যাট্রাকশন ইজ ঘানি অর্ধভোজন মাটন, একদম সুন্দর করে আলু দিয়ে একদম বাঙালির মাটনের ঝোল, পাঠার মাংস। আহা, এটাতে কিছু না, লেবু ভাতে দিয়ে লেবু চিপে একদম চল, আর জিভে জল আসছে আর বের করতে পারছি। তো এবার আমি অল্প করে একটু ভাত নিয়ে প্রথমে ধোঁয়া উঠছে, একটু অল্প করে নিই কারণ অনেকগুলো জিনিস আছে, তো আস্তে আস্তে টুকটুক করে দেখাতে হবে। আমার একটু দোষ আছে, দোষটি হচ্ছে যে আমি একটু নুনের ভক্ত, মানে নুন খেলে গুণ যাওয়ার মতো গল্প হচ্ছে আর কি। আমি একটু নুনটা নিই, জানি অনেকে বলবে যে এইরকম একটা ফিগার নিয়ে এতটা নুন খাওয়ার কি প্রয়োজন আছে, চিপে দাও লেবুর রস তো ভাতে হালকা করে মাখিয়ে নিতে হবে, নাহলে বেশি কম হবে। দেখতেই পাচ্ছ একদম, মানে কালারটা একটু সাদা সাদা বিউলির ডালটা, বিউলির ডালের কালার এরকমই হয় টেক্সচারটা। আগে একটু ভাতটাই ডালটা দিয়ে দিতে হ্যাঁ প্রথম গ্রানটা, অসাধারণ বিউলির ডালটা সত্যি খুব ভালো হয়েছে। এবার এর সাথে পোস্ত, এটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঝিঙে আলুর পোস্ত, ঝিঙেগুলো দেখেছ সুন্দর করে একদম পুরো পোস্ত মাখো মাখো সত্যি খুব সুন্দর খেতে লাগছে। তার সাথে এই যে লঙ্কাটা, এই লঙ্কাটা লঙ্কাটা একটুখানি চটকে নাও, ঝাল ঝাল জমে যাবে ব্যাপারটা, নিয়ে কথা হবে না, ফাটাফাটি পোস্ত নিয়ে কোনো পোস্ত ডাল ভাতে কোনো কথা হবে না। তো আরেকটু ডাল নেব কারণ অল্প করে নিলাম, কারণ এর সাথে এবার একটু মোচা চিংড়িটা ট্রাই করবো, অনেকগুলি চিংড়ি মাছ পড়েছে তো মোচা লেবুটাকে অল্প করে একটু চিপে দাও, এবং লেবুর রস তো ভাতে হালকা করে মাখিয়ে নিতে হবে, নাহলে দেখতেই পাচ্ছ একদম, মানে কালারটা একটু সাদা সাদা বিউলির ডালটা, বিউলির ডালের কালার এরকমই হয় টেক্সচারটা। আগে একটু
ভাতটাই ডালটা দিয়ে খেয়ে প্রথম গ্রামটা ডালটা সত্যি খুব ভালো হয়েছে। এবার এর সাথে পোস্ত, তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঝিঙে আলুর পোস্ত, ঝিঙে গুলো দেখেছ সুন্দর করে একদম পুরো পোস্ত মাখো মাখো নাও এরকম করে নাও। বাঙালির ডালে ভাতে পোস্ত পেলে না সব ভুলে যাওয়া যায়। একটু পোস্তটা নেব কারণ পোস্তটা দিয়ে সত্যি খুব সুন্দর খেতে লাগছে। তার সাথে এই যে লঙ্কাটা, এই লঙ্কাটা, এই লঙ্কাটা একটু করে চটকে নাও, ঝাল ঝাল হয়ে যাবে ব্যাপারটা। এভাবে নিয়ে এমনভাবে নিয়ে কোনো কথা হবে না, ফাটা ফাটি পোস্ত নিয়ে কোনো পোস্ত আর ডাল ভাতে কোনো কথা হবে না। তো আরেকটু ডাল নেব কারণ অল্প করে নিলাম, কারণ এর সাথে এবার একটু ও চিংড়ি মাছ সাথে নিলাম, সেটা হচ্ছে থর থর, এটা থর চিংড়ি। হ্যাঁ তুই একদম মোচা আর থরের মধ্যে না আমি বড্ড বেশি গোলাই, মানে এটা আমার একটা, এটা হলো থর চিংড়ি, এটা হচ্ছে থর চিংড়ি ভাই। তো আমরা এরকম ভাবে থরটাকে একটু মাখিয়ে নাও ভাতের মধ্যে, একদম সুন্দর মাখিয়ে নিয়ে সুন্দর করে এখানে আছিস কি নাকি একদম অন্য অন্য জায়গায় চলে গেছিস? যেমন পোস্ত সেরকম হচ্ছে থর চিংড়ি, ওনারা বলেছিলেন যে একদম ফ্রেশ এখানে পাওয়া যায়, সেই জন্য হয়তো অনেকটা সময় লাগলো তাই না? বাট এই থর চিংড়িটা মানে আমি এত ভালো টেস্ট, আমি থরের খুব একটা ভক্ত নই, এই সবজি জাতীয় জিনিস আমি একটু দূরেই থাকি আর কি, বাট এই থর চিংড়িটা সত্যি অসাধারণ খেতে। এবার ওগুলো তো হলো সবজির জায়গাটা গেল, ভেজিটেবলস গেল, এবার আমরা ননভেজে আসবো। ননভেজের মধ্যে ওটা কি ছিল, পাবদা রাইট? আমি আবার থরের মধ্যে চিংড়িটা ননভেজই হয়, ও ঠিক আছে, এটা মেন ননভেজ, এটা কি পাবদা ছিল? তো পাবদা, পাবদা, সর্ষে পাবদা, সর্ষে পাবদা, ও গ্রেভিটা জাস্ট দেখো, মানে সর্ষে পাবদা গ্রেভিটা সত্যি একদম খুব সুন্দর গ্রেভি। এবার অল্প একটু ওখান থেকে মাছের সাইজটাও বেশ ভালো, মাছের সাইজটা সত্যি যথেষ্ট বড়, ভালো মাছের সাইজ। আমরা একটু নিয়ে মাছটা অল্প কেটে নিই, দেখি মাছটা, শুধু মাছটা টেস্ট করি, মাছটা প্রচন্ড ফ্রেশ একদম, দেখো মাছটা এরকম প্রচন্ড, মাছটা ফ্রেশ আর সুন্দর খেতে মাছটা। এবার একটু ভাতটা টেস্ট, ভাত ভাতটা নিই একদম, সর্ষের ঝাঁজ না পুরো নাকে অব্দি আসছে। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা, একবার দেখাতে বলবো অনেকে, একদম বাঙালির ঘরে যেমন মাটন হয় একদম সেই রকম মাটনের ঝোল পুরো। কপিস আছে, এটা তিন পিস আছে, তিন পিস আছে, একটা মাটন নিয়ে তাতে পিসগুলো নিয়ে খুব বেশ বড় আর বেশ ভালো। হ্যাঁ তার সাথে একটু আলু, দেখতেই পাচ্ছ ভীষণ ভালো গন্ধ হয়ে যাচ্ছে, এটা খাওয়া যাক। দারুণ খেতে, জাস্ট দারুণ খেতে, এখানে মাটনটা দেখে বুঝতেই পারছ ভীষণ সফট অ্যান্ড ফ্রেশ। দেখো আমি হাত দিলাম, একদম দেখতে পাচ্ছ খুব খুবই ফ্রেশ অ্যান্ড খুব সফট। একদম মনেই হবে যে বাড়ির খাবারের মতো, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর খেতে, প্রতিটা খাবারের মধ্যে একদম খুব
ফুল বাঙালিয়ানা ভাব আছে। আমি তোমাকে তোমাকে সাজেস্ট করবো এটাই, আসলে এই কম্বোটা নিও। এই কম্বোতে ফিশ রোল থাকবে এবং মাটন থাকবে, ফিশে তিন রকম ফিশ থাকবে, তোমার যে কোনো একটা নিতে পারো। কাঁকড়া থাকে, পার্শ্ব থাকে, পাবদা থাকে, আমরা পাবদাটা নিয়েছিলাম, তো তোমরা যেগুলো তোমাদের পছন্দ মতো নিতে পারো। এটার প্রাইস হলো 450। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে এসেছি। এবারে রিভিউ বলতে একদম যা খেয়েছি সেটাই রিভিউ আছে, কোনো খারাপ যেও বলার নেই। মানে এতটাই টেস্টি ফুড যে আমরা কোনো পয়েন্টে যদি মনেও করি যে না এটাতে একটু খারাপ বলবো, মাইনাস পয়েন্ট দেওয়া না খারাপ। আর সব থেকে ভালো কথা হলো এটাই যে পুরো না বাড়ির মতো খেতে। পয়লা বৈশাখে অবশ্যই আসুন সবাইকে নিয়ে, আর চুটিয়ে বাঙালি খাবার খান আর মজা করুন। সুস্থ থাকো, ভালো থাকো আর খেতে থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেল মেঘরন কে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, শেয়ার করো আর কমেন্ট করো। যারা খেতে আসবে আমাদেরকে জিজ্ঞেস করো, যার যার যা কিছু জিজ্ঞাসা আছে আমরা সব বলবো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে অল করে দিও, তাহলে নোটিফিকেশন গুলো আপনারা তোমরা পাবে না। তো বেল আইকনটাকে অল করে দিলে এরপরে যত ভিডিওতে নোটিফিকেশন আছে সব তোমাদের নোটিফিকেশনে তোমরা পাবে। তাহলে আমাদের নতুন চ্যানেল আমাদের সাথে থাকতে হবে পুরো জার্নিটাতে। আর যত থাকবে তত নতুন নতুন মজার মজার খাওয়ার, অনেক অনেক খাওয়ার ভিডিও আসতে চলেছে। সো আমাদের সাথে থাকো। ওকে, সো টাটা টাটা, আজকের মতো বাই বাই।